कुछ एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। সবাই বলে গেলেন এটা কি আপনি স্লোগান দিলে হবে? এ তো আগে ঐক্য করতে হবে, সংহতি সুদৃঢ় করতে হবে, বিভ্রান্তি থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করতে হবে। তার জন্য আজকের দিনের যে জ্বলন্ত সমস্যা তাকে ভিত্তি করে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে। আঘাত যারা আনবার চেষ্টা করছে বারবার, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবার জন্য ভূমিকা নিতে হবে। কাজে এই জায়গাটাতে এই একতার কিন্তু কোনো বিকল্প নেই। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, একদিকে সন্ত্রাসবাদকে মোকাবেলা করা, ফেসিস্ট সুলভ যে সন্ত্রাস তাকে মোকাবেলা করা ঐক্যবদ্ধ ভাবে। আমরা লাঠি শুটার কথা বলছি না, মানুষের সংহতি, মানুষের ব্যাপক জমায়েত। যেমন ভাবে আজকে আগরতলা আপনারা দেখালেন, আগরতলাকে কাঁপালেন, ঠিক তেমন ভাবে গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, মহকুমায় মহকুমায় আপনাদেরকে এই ঐক্য গড়ে তুলতে হবে। এবং উপজাতি অনুপজাতি ঐক্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তার মধ্যেকার যে ঐক্য, এই ঐক্যকে সুদৃঢ় করতে হবে। আজকের যে জরুরি দাবি, এই দাবি আদায়ের জন্য একটা দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আপনাদেরকে বারবার তো আপনি আগরতলায় আসতে পারবেন না, এলাকায় এই আন্দোলনটাকে গড়ে তুলতে হবে। এই দশ দফার সাথে যদি আপনাদের এলাকায় আরো একটা দুইটা তিনটা গুরুত্বপূর্ণ দাবি থাকে, যোগ করে নিন। এবং সেখানে পতাকার রং নিয়ে ঝগড়া করার বিরুদ্ধের কোনো সুযোগ নেই। ইনকলাব স্লোগান দিয়ে পরে আপনার গ্রামের 200 মানুষ যদি বলে এই স্লোগান তো আমরা কোনোদিন দেয়নি, কিন্তু বিষয়গুলো আপনারা যা বলছেন এগুলো তো আমাদের বিষয়, কিন্তু এই স্লোগানটা দিলে তো আমাদের যেতে একটু অসুবিধা হবে, দেবেন না। লাল ঝান্ডা নিলে যদি মনে করে অসুবিধা হবে, তারাও ঝান্ডা নেবে না, আপনিও নেবেন না, ঐক্যবদ্ধ হতে পারেন। সারা ভারতবর্ষে এক বছর ব্যাপী যে কৃষক আন্দোলন হলো, স্বাধীনতার 74 বছরে প্রথম ঘটনা, 500 উপর সংগঠন, 500 রকমের পতাকা, 500 রকমের স্লোগান, তার মধ্য থেকে 54টা প্রতিনিধিত্বকারী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই সমন্বিত কমিটি কি করে তৈরি করলো, সারা ভারত কৃষক সভা, যার সভাপতি হিসাবে অশোক ধাওয়াল আপনাদের সামনে এতক্ষণ বক্তৃতা করলেন। কৃষক সভা কি ভারতবর্ষের 29টা 30টা রাজ্যে সমানভাবে শক্তিশালী? মোটেই ঘটনা তা না। সারা ভারত কৃষক সভা একটা চাইলেও সর্বভারতীয় স্তরে বছর ব্যাপী এই আন্দোলন তারা জারি রাখতে পারতেন, যদি গোটা ভারতবর্ষের দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় রং নির্বিশেষে কৃষকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারতেন। কাজে এই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, আজকে ত্রিপুরার বুকে জগদ্দল পাথরের মতো এই ফেসিবাদী শক্তি যেভাবে চেপে বসেছে, তাকে উৎখাত করতে গেলে পর এই ঐক্যের কোনো বিকল্প নেই। কাজে সেদিক থেকে জানান দিতে হবে, জানান দিতে এসছেন, জানান দিয়েছেন, হয় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উত্থাপিত জরুরি যে বিষয়গুলো, যেগুলো রাজ্য সরকারের করার কথা, এগুলি অবিলম্বে কার্যকরী করার জন্য দ্রুত পদক্ষেপ নাও, না হলে ভবিষ্যৎ দিনের জন্য এখন থেকে দিন গুনতে আরম্ভ করো। ঘরে ঘরে মানুষ প্রস্তুতি নিচ্ছে, জবাব দেবে, তার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। এই দৃঢ়তা, এই বলিষ্ঠতা নিয়ে আপনারা ফিরে যাবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে দীর্ঘক্ষণ এই যে কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করলেন, সবাইকে বলতে দিলেন, আমাকেও কথা বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না। নমস্কার নেবেন।